হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে, তার আগে যেটা জানতে হবে জুলাই মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বিষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো ধনু রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। ধনু রাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা বলবো, রোম্যান্সের ব্যাপারে কিন্তু এই মাসে আপনাদের একটা সাজেশান দেওয়া রয়েছে। মনের ব্যাপারটা মনকে হ্যান্ডেল করতে দিন, সেখানে কিন্তু ব্রেনকে ইনভলভ করবেন না, তাহলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। প্রেম নিয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের থাকছে, তবে ফার্স্টেই যে কথাটা বললাম সেই ব্যাপারটাকে একটু মাথায় রেখে চলুন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। ছোট ভাই বোনদের সাথে কিন্তু এই মাসে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে কোনো কোনো বিষয় নিয়ে, তবে সেই ব্যাপারগুলোকে ইগনোর করে যাওয়াই আমার মনে হয় অনেকটা ভালো হবে। বিজনেসে কিন্তু অনেকটা ভালো প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। আপনারা এই মাসে নিজের প্রতিশ্রুতি পালন এবং দায়িত্ববোধের জন্য যে কোনো কাজ করতে পারেন। কাজের জায়গায় কিন্তু আপনি আপনার কলিগসদের থেকে প্রচণ্ড মাত্রায় হেল্প পাবেন। কলিগসরা কিন্তু আপনাকে আপনার কাজে অনেকটা হেল্প করবে। কাজের জন্য কিন্তু কোথাও ছোটোখাটো ভ্রমণও আপনাদের কিন্তু এই মাসে হতে পারে। এই মাসে আপনাদের কিন্তু অনেক ছোটোখাটো শখ পূরণের জিনিস কেনাকাটা হবে। এই মাসে আপনি আপনার লাইফস্টাইলটাকে প্রচণ্ড মাত্রায় কিন্তু লাক্সারিয়াস করে তুলবেন। সব থেকে ভালো যেটা কথা হচ্ছে, এই মাসে আপনি আপনার শত্রুকে বন্ধু বানাতে কিন্তু সাকসেস হয়ে যাবেন। এ মাসে আপনারা কিন্তু আপনাদের মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকবেন। যে সকল মানুষরা অনেকদিন ধরে জমি বাড়ি কেনার প্ল্যান করছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো, সেই সকল ইচ্ছা কিন্তু এ মাসে আপনাদের পূরণ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনারা আপনাদের টিচারের সাথে খুব ভালো রিলেশন কিন্তু এ মাসে ক্রিয়েট করবেন। ধনুরাশির মানুষদের কিন্তু সন্তান লাভের জন্য এই মাসটা কিন্তু খুব ভালো। আপনারা কিন্তু কোনো সুখবর ডেফিনেটলি এই মাসে পেতে পারেন। কারোর থেকে অর্থ পাওয়ার থাকলে কিন্তু প্রচণ্ড মাত্রায় দেরি হবে পেতে, খুব ইজিলি কিন্তু আপনারা অর্থটা পেয়ে যাবেন না। এ মাসে আপনাদের বলবো আগুন থেকে একটু সামলে থাকতে, না হলে কোনো দুর্ঘটনা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বা যারা ড্রাইভ করেন তাদেরকে আমি বলবো খুব কেয়ারফুলি ড্রাইভ করতে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এ মাসে আপনাদের স্ক্রিন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে, নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। ধনুরাশির মানুষদের যারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করবেন ভাবছেন, তাদের জন্য আমি বলবো মানটা ভালো, তারা আলাপ আলোচনা করতে পারেন, আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তবে একটাই কথা বলবো, আপনারা কিন্তু একটু বিবেচনা করে নেবেন যে কোথায় আলাপ আলোচনা করছেন, সমস্ত কিছু একটু ভালো করে ভেরিফাই করে নেবেন, না হলে কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু পাশাপাশি থাকছে। তবে বিয়ে করার জন্য মানটা আমি বলবো একদমই ভালো না, একটু ওয়েট করে যান। সেপ্টেম্বরের পরে বিয়ে সংক্রান্ত কোনো ডিসিশন নিন, তাহলে কিন্তু সেটা ভালো থাকবে। এখন জাস্ট আলাপ আলোচনাটুকু করে রাখুন, সেটা ঠিক আছে, কিন্তু বিয়ে করার জন্য আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। তাহলে বন্ধুরা, ধনুরাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়।